মানবীয় ভূগোলের অন্যতম একটি শাখা হচ্ছে জনবসতি ভূগোল, যেখানে মানুষের তৈরি ভূপৃষ্ঠের উপরে সবচেয়ে বড় সাংস্কৃতিক ভূদৃশ্য অর্থাৎ মানুষের জনবসতি সেটা নিয়ে আলোচনা করে। আজকে আমি এই জনবসতি ভূগোলের প্রথম আলোচনা সেটা করব, সেটা হচ্ছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে স্কোপ, কন্টেন্ট এবং জনবসতি ভূগোলের যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, অর্থ, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতিগত দিক ইত্যাদি বিষয়ে পরিষ্কার ধারণা তৈরি হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে করে নতুন নতুন ভিডিও যখন আপলোড করা হবে সেগুলো সবার আগে তোমরা দেখতে পাও। মানবীয় ভূগোলের যশোর থেকে উদ্ভূত ভূগোলের একটি নবীন শাখা হলো জনবসতি ভূগোল বা সেটেলমেন্ট জিওগ্রাফি। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকে এর যাত্রা শুরু হলেও এর প্রকৃত বিকাশ ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। দেরিতে বিকাশ লাভ করলেও বর্তমানে এটি মানবীয় ভূগোলের একটি অন্যতম ও দ্রুত বিকাশশীল ও প্রাসঙ্গিক শাখা হিসেবে গড়ে উঠেছে। তাহলে এবার আমরা দেখে নিই যে এই জনবসতি ভূগোলের সংজ্ঞা, অর্থ, লক্ষ্য ও উদ্দেশ্য। জনবসতি ভূগোল এর প্রধান আলোচ্য বিষয় হলো জনবসতি, বা যেটাকে আমরা হিউম্যান সেটেলমেন্ট বলি। এই হিউম্যান সেটেলমেন্ট বলতে বোঝায় ভূপৃষ্ঠের উপরে মানুষের স্থায়ীভাবে বসবাস এবং তার যে বহিঃপ্রকাশ, অর্থাৎ ঘরবাড়ি, রাস্তাঘাট, বিভিন্ন স্থাপনা ইত্যাদি। প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পথে মানুষের একটি অন্যতম প্রধান পদক্ষেপ হলো এই বসতি নির্মাণ, যা ভূপৃষ্ঠে মানুষের সাংস্কৃতিক ভূদৃশ্যকে উপস্থাপন করে। মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি অন্যতম প্রচেষ্টা, তাই জনবসতির প্রকৃতি ও বৈশিষ্ট্য এই আন্তঃসম্পর্ককে সব থেকে ভালোভাবে উপস্থাপন করে। তাই বলা যায়, সেটেলমেন্ট ইজ দ্য কংক্রিট এক্সপ্রেশন অফ হিউম্যান অকুপেন্স অফ দ্য আর্থ সার্ফেস। জনবসতির বাহ্যিক প্রকাশ, যাকে ইংরেজিতে ফিজিক্যাল এক্সপ্রেশন অফ সেটেলমেন্ট বলে, সেই অঞ্চলের প্রাকৃতিক ও বসবাসকারী মানুষের সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে প্রকাশ করে। আর ওই সিং এর ভাষায়, দ্য সেটেলমেন্ট জিওগ্রাফি ইজ কনসার্নড উইথ হু বিল্ড অর ইনহ্যাবিট দ্য সেটেলমেন্টস, হোয়ার অ্যান্ড হাউ দ্য সেটেলমেন্টস গ্রো। ওকে, এখানে হু বলতে বোঝানো হয়েছে মানুষ, হোয়ার বলতে ভূপৃষ্ঠের কোথায় জনবসতিটা গড়ে উঠেছে, অর্থাৎ জনবসতির অবস্থান, তার সাইট এবং তার আপেক্ষিক অবস্থান বা সিচুয়েশন। হাউ বলতে বোঝানো হয়েছে ঐতিহাসিকভাবে এবং সাংস্কৃতিক বিবর্তনের কোন সময়ে মানবজাতি কর্তৃক কিভাবে জনবসতি স্থাপিত হয়েছে তা। জনবসতির বাহ্যিক প্রকাশ, আভ্যন্তরীণ গঠন, বিভিন্ন উপাদানের আন্তঃসম্পর্ক, বাড়ির কাঠামো ও প্রকাশ মানব সভ্যতার নানা বৈশিষ্ট্যকে প্রকাশিত করে। উদাহরণ হিসাবে, পৃথিবীর প্রাচীন জনবসতি যেমন হরপ্পা, মহঞ্জোদাড়ো বা মেসোপটেমিয়া সভ্যতা, ইনকা সভ্যতা ইত্যাদির গঠন ও কাঠামো বিশ্লেষণ করে তাদের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে ধারণা করা সম্ভবপর হয়েছে। প্রকৃতপক্ষে সভ্যতার অগ্রগতির বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের বাহ্যিক বৈশিষ্ট্যযুক্ত জনবসতি গড়ে উঠেছে, সেটা আমরা দেখেছি। জনবসতির প্রধান দুটি ভাগ হলো গ্রামীণ ও পৌর বসতি। এই দুই ধরনের বসতির কাঠামোগত ও সামাজিক ও সাংস্কৃতিক ভাবে পার্থক্য রয়েছে, তাই জনবসতি ভূগোলের এই দুই প্রকার জনবসতি পৃথকভাবে আলোচনা করা হয় এবং এক্ষেত্রে আলোচনা পদ্ধতিগত পার্থক্য রয়েছে। তথাপি ভৌগোলিকদের কাছে জনবসতি একটি সামগ্রিক সত্তা হিসাবে এখনো বিদ্যমান। বসতিকে ভূপৃষ্ঠের মনুষ্য সৃষ্ট আশ্রয় বিবেচনা করে তারা এর বিভিন্ন বৈশিষ্ট্য যেমন গৃহ, তার শিল্প সুষমা, রাস্তাঘাট ইত্যাদি সমুদায় বিষয়গুলিকে লক্ষ্য করেন। এর উদ্দেশ্য শুধুমাত্র বসতির আকার, গঠন ইত্যাদি নির্ণয় করাই নয়, ঐতিহাসিক ঘটনা, পরম্পরা ও কার্যকারণ সম্পর্কের উপর আলোকপাত করাও এর উদ্দেশ্য। তাই বলা চলে, বসতির আয়তন, আকার, কার্যাবলী, উৎপত্তি জনবসতি ভূগোলের প্রয়োজনীয় উপাদান। অধিকন্তু বলা যায়, আঞ্চলিক পার্থক্য এক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ নয়, কারণ তা মানব গোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক অবস্থার যে আঞ্চলিক পার্থক্য সেটাকে প্রতিফলিত করে। উপরিউক্ত আলোচনা থেকে আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছি যে জনবসতি ভূগোল কি এবং জনবসতি ভূগোলের উদ্দেশ্য বা কি। এখন চলো দেখে নিই যে এই জনবসতি ভূগোল তার যে বিষয়বস্তু সেগুলো কি কি। যদিও জনবসতি বলতে পৌর ও গ্রামীণ উভয় জনবসতির কথাই বলা হয়, তথাপি
জনবসতি ভূগোলে গত শতাব্দীর প্রথমার্ধ পর্যন্তও শুধুমাত্র শহর বা পৌরবসতি নিয়ে অধিক চর্চা হতো, অথচ পৃথিবীর মোট জনবসতির সিংহভাগই এখনো গ্রামীণ জনবসতি। তাই অনেক ভৌগোলিক সমাজতত্ত্ববিদ গ্রামীণ জনবসতি ও তার সঙ্গে জড়িত সমস্যা নিয়ে আলোচনার উপর জোর দেন। এমনকি তারা এটাও মনে করিয়ে দেন যে জনবসতির প্রথম আত্মপ্রকাশ হয় গ্রামীণ বসতির মাধ্যমে এবং নগরায়ণ প্রক্রিয়া দ্বারা পৌর বসতি সৃষ্টি জনবসতির আরেকটি রূপ, সেটা তারা উল্লেখ করেন। এমনকি পৃথিবীর উন্নত দেশে যেখানে নগরায়ণ অধিক মাত্রায় হয়েছে সেখানেও আমরা গ্রামীণ জনবসতি দেখতে পাই। তাই সামগ্রিকভাবে জনবসতি ভূগোলের আলোচনায় দরকার জনবসতির উৎপত্তি, জনবসতির অবস্থান অর্থাৎ সাইট সিচুয়েশন, জনবসতির আকার ও আকৃতি, জনবসতির যে বাড়িঘর সেই বাড়িঘরের প্রকৃতি, বাড়ি তৈরির উপকরণ, বাড়ির বিভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্য, বাড়ির যে নকশা, জনবসতির কার্যাবলী, বিভিন্ন জনবসতির টাইপস, জনবসতির প্যাটার্ন বা শেপ ইত্যাদি নিয়ে আলোচনা। সাইট সিচুয়েশন এবং বসতবাড়ির উপকরণ আলোচনার ক্ষেত্রে প্রাকৃতিক বৈশিষ্ট্যের প্রভাব গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে এর সাংস্কৃতিক যোগও রয়েছে। আবার জনবসতির যে আকৃতিগত বিশ্লেষণ অর্থাৎ মরফোলজিক্যাল অ্যানালিসিস, সেটা জরুরি ঐতিহাসিকভাবে মানুষের ভূপৃষ্ঠের উপরে অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা ও দক্ষতার স্বরূপ হিসাবে। জনবসতির আকৃতি, আকার, বিন্যাস, গৃহকাঠামো ইত্যাদি আকৃতিগত বিশ্লেষণের মধ্যে পড়ে। জনবসতির আঞ্চলিক পার্থক্য পাঠ ও আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটা জনবসতি ভূগোলে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। কিভাবে বিভিন্ন প্রাকৃতিক ও আর্থসামাজিক পরিবেশে বিভিন্ন প্রকার জনবসতি গড়ে ওঠে সেই সম্পর্ক বুঝতে এই আঞ্চলিক পার্থক্য সাহায্য করে। জনবসতি ভূগোলের আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জনবসতির কার্যাবলী। জনবসতির সঙ্গে অর্থনৈতিক কার্যাবলী অঙ্গাঙ্গী ভাবে জড়িত এবং অর্থনৈতিক কার্যাবলী জনবসতির সিচুয়েশন, জনবসতির বৃদ্ধি, জনবসতির কাঠামো ইত্যাদির উপর প্রভাব বিস্তার করে। এটা জনবসতির আর্থসামাজিক ও অঙ্গ সংস্থানিক গঠন, স্তরায়ন ইত্যাদি বুঝতে সাহায্য করে। তাছাড়া পাশাপাশি অবস্থিত বিভিন্ন আয়তনের জনবসতির মধ্যে পারস্পরিক সম্পর্ক এই আলোচনার মাধ্যমে বোঝা যায়। প্রকৃতপক্ষে জনবসতি একটা ক্রিয়ামূলক একক হিসেবে কাজ করে এবং এটি একটি গতিশীল সত্তা হিসেবে ভূপৃষ্ঠে অবস্থান করে ও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। জনবসতির বিষয়গত দিকের মধ্যে সামাজিক বিশ্লেষণ আর একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। বিশেষ করে পৌর বসতির মধ্যে সামাজিক স্তর বিন্যাসের সৃষ্টি ও তার বিবর্তন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। অতি সম্প্রতি জনবসতির যে বিশেষ করে গ্রামীণ জনবসতির সামাজিক বিশ্লেষণ, সেটাও বর্তমানে আলোচিত হচ্ছে। অতি সম্প্রতি শিল্পায়ন, প্রযুক্তির অস্বাভাবিক অগ্রগতি এবং অতি নগরায়নের ফলে শহর জনবসতির আমূল পরিবর্তন ঘটেছে। বহুতল বাড়ি, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পৌর বসতির বিস্তার যথেষ্ট প্রাকৃতিক পরিবেশকে পরিবর্তিত করেছে তথা প্রাকৃতিক পরিবেশের অবক্ষয় ঘটিয়ে চলেছে, যেমন সবুজ ধ্বংস, দূষণ, ভৌমজলের সংকট, পয়ক প্রণালী ব্যবস্থার অব্যবস্থা, পৃষ্ঠ প্রবাহের পরিবর্তন ইত্যাদি তাই পৌর জনবসতির আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এবার আমরা দেখে নিই জনবসতির পরিধি, তার যে আলোচনা ক্ষেত্র, দৃষ্টিভঙ্গি এবং অন্যান্য বিষয়ের সঙ্গে এর সম্পর্কগুলো কি কি। আগেই বলা হয়েছে মানুষের জনবসতি একটি জটিল আর্থসামাজিক ও প্রাকৃতিক আন্তঃক্রিয়ার ফল। এই জনবসতির মধ্যে তাই প্রাকৃতিক পরিবেশের ছাপ যেমন থাকে, তেমনি থাকে মানুষের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ের প্রভাব। তাই জনবসতি ভূগোলের আলোচনায় উপরোক্ত সবগুলি বিষয়কে নিয়ে একটি সুসংহত ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। সেদিক থেকে তাই জনবসতি ভূগোলকে একটি আন্তঃবিষয়ক বিজ্ঞান অর্থাৎ ইন্টার ডিসিপ্লিনারি সায়েন্স বলা চলে। সমাজ বিজ্ঞানের যে কোনো শাখায় একাধিক আলোচনার দৃষ্টিভঙ্গি চোখে পড়ে। মানবীয় ভূগোলের একটি অন্যতম প্রধান শাখা হিসাবে তাই জনবসতি ভূগোলেও বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে জনবসতিকে আলোচনা করতে দেখা যায়। জনবসতি ভূগোলের দৃষ্টিভঙ্গি আলোচনা প্রসঙ্গে জনবসতিকে কি কিভাবে দেখা হয় এবং আলোচনা করা হয় সেটা জানা জরুরি। এটাকে বলে ফ্যাসেটস অফ স্টাডি। জনবসতি ভূগোলে জনবসতিকে যেভাবে গ্রহণ করে আলোচনা করা হয় তা হলো সেটেলমেন্ট অ্যাজ ইউনিট। এখানে এক একটি জনবসতিকে এক একটি একক বা ইউনিট হিসেবে ধরে আলোচনা করা হয়। সেখানে সেই জনবসতির বিভিন্ন যে উপাদান অর্থাৎ তার গঠনগত এবং কার্যগত উপাদান, তাদের বিন্যাস অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে তারা কিভাবে বিন্যস্ত,
তাদের মধ্যে আন্তঃসম্পর্ক ইত্যাদি গুরুত্ব সহকারে আলোচিত হয়। যেমন ভৌগোলিক ডক্সিয়ারিস জনগোষ্ঠীর চারটি প্রধান গঠনগত ও কার্যগত উপাদানের কথা বলেছেন, সেগুলি কি কি? সেগুলি হলো কেন্দ্রীয় অংশ, যেটাকে সেন্ট্রাল পার্ট বলেছেন, সমসত্ত্ব অংশ, যেটাকে হোমোজিনিয়াস পার্ট বলেছেন, বৃত্তাকার অংশ বা সার্কুলার পার্ট এবং বিশেষ অংশ বা স্পেশাল পার্ট। 2 নম্বর ফ্যাসেট অফ স্টাডির মধ্যে আসছে সেটেলমেন্ট অ্যাজ পার্ট অফ এ সিস্টেম, অর্থাৎ এখানে জনবসতিকে একটি সিস্টেম বা প্রণালীর অংশ হিসাবে দেখা হচ্ছে। একক হিসাবে ছাড়াও কোনো একটি ভৌগোলিক এলাকাতে অবস্থিত অনেকগুলো জনবসতিকে একত্রে একটি সিস্টেম বা প্রণালী হিসাবে ধরা হয়, যেখানে এক একটা জনবসতি সেই আঞ্চলিক প্রণালীর জনবসতি প্রণালী বা রিজিওনাল সেটেলমেন্ট সিস্টেমের এক একটি উপাদান হিসেবে এখানে ধরা হয়। এখানে বলা হয় ভৌগোলিক দেশের উপর গড়ে ওঠা বিভিন্ন প্রকার জনবসতি, যেমন ক্ষুদ্র গ্রাম থেকে শুরু করে বড় শহর নগর ইত্যাদি, পরস্পর আন্তঃসম্পর্কে যুক্ত এবং পরিবহন ব্যবস্থার মাধ্যমে এই সমস্ত জনবসতিগুলির মধ্যে সংযোগ রক্ষিত হয় প্রতিনিয়ত। যানবাহন, পণ্য ও মানুষের প্রবাহ চলে সব সময়, যা সেই জনবসতি ব্যবস্থা, যেটাকে সেটেলমেন্ট সিস্টেম বলা হচ্ছে, সেটাকে গতিশীল রাখে। এভাবে প্রতিটি জনবসতি যা ওই প্রণালীর অংশ তা বৃদ্ধিপ্রাপ্ত হয় গঠনগত ও কার্যগত দিক দিয়ে, এবং আঞ্চলিক জনবসতি ব্যবস্থাটিও ক্রমশ বৃদ্ধি পায়। জনবসতির ব্যবস্থার মধ্যে একটা ভারসাম্যহীনতা সবসময় থাকে, যার ফলে প্রতিনিয়ত তাদের মধ্যে নানা ধরনের প্রবাহ চলে। সুমিতা ঘোষের ভাষায় বলা যায়, থ্রু দ্য ট্রান্সফার অফ গুডস, সার্ভিসেস অ্যান্ড পিপল, দ্য ক্যারেক্টার অফ সাম অফ সেটেলমেন্ট ইউনিটস মে চেঞ্জ সো দ্যাট দে গ্রো অর ডিমিনিশ ইন সাইজ অ্যান্ড স্টেট, দ্য টোটাল সিস্টেম দেয়ার ফোর রিমেইন ইন এ স্টেট অফ ইমব্যালেন্স হোয়ার দেয়ার ইজ এ কনস্ট্যান্ট মোশন। নেক্সট হচ্ছে সেটেলমেন্ট অ্যাজ এ ল্যান্ডস্কেপ, অর্থাৎ ভূদৃশ্য হিসাবে জনবসতিকে দেখা। পৃথিবী পৃষ্ঠের উপর বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রক্রিয়া সমূহ যে সমস্ত বস্তুগত প্রকাশ ঘটায় তাদেরকে আমরা এক কথায় ভূদৃশ্য বলতে পারি। মানুষের জনবসতি পৃথিবী পৃষ্ঠে তৈরি হওয়া সব থেকে বড় সাংস্কৃতিক ভূদৃশ্য, যার নানান বৈশিষ্ট্য পৃথিবীর বিভিন্ন অংশে আমরা দেখতে পাই। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নানা প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে জনবসতির ভূদৃশ্যগত বৈচিত্র্য চোখে পড়ে। এই ভূদৃশ্যের মধ্যে মানুষের তৈরি ঘরবাড়ি, রাস্তাঘাট, শিল্প, কলকারখানা, কৃষি জমি ইত্যাদি থাকে, যা সেই ভূদৃশ্যকে ভিজুয়ালাইজ করায় বা দৃশ্যায়িত করে। এই ভূদৃশ্যের মধ্যে গ্রামীণ বসতির ভূদৃশ্যগত যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনি রয়েছে শহর বসতির ভূদৃশ্যগত বৈচিত্র্য। গ্রামীণ ও নগর বসতির যে ভূদৃশ্য, সেটাকে পৃথকভাবে আলোচনা করার দাবি রাখে। এবার আমরা দেখি যে জনবসতি ভূগোলের আলোচনা কোন কোন দৃষ্টিভঙ্গির উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে এবং সেই দৃষ্টিভঙ্গিগুলির মধ্যে পার্থক্য গুলো কি। জনবসতি ভূগোলের আলোচনায় একাধিক দৃষ্টিভঙ্গি দেখা যায়, যেমন 1 নম্বর ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক দৃষ্টিভঙ্গি। এখানে জনবসতিকে মূলত পর্যবেক্ষণের ভিত্তিতে জনবসতির বিভিন্ন বৈশিষ্ট্যকে বর্ণনা করা হয় নানা রকম তথ্য ও চিত্রের মাধ্যমে। এই বর্ণনাত্মক আলোচনায় বিশ্লেষণের জায়গা খুব কমই ছিল, যদিও ভূগোলে মাতৃক বিপ্লবের সময় থেকে এই বর্ণনামূলক আলোচনা থেকে জনবসতি ভূগোল মাতৃক বা পরিমাণগত এবং বিশ্লেষণাত্মক আলোচনার দিকে অগ্রসর হয়। 2 নম্বর দৃষ্টিভঙ্গি কোয়ান্টিটেটিভ বা পরিমাত্রিক দৃষ্টিভঙ্গি। ভূগোলে মাতৃক বিপ্লবের হাত ধরে এই দৃষ্টিভঙ্গি জনবসতি ভূগোলে প্রাধান্য বিস্তার করে মোটামুটি 1950-এর দশকের পরে, এবং জনবসতির গঠনগত বিষয়ের বিশ্লেষণ ও আলোচনাতে পরিসংখ্যান এবং গাণিতিক পদ্ধতির ব্যবহার শুরু হয়। ফলস্বরূপ জনবসতি ভূগোল একটি নিয়ম স্থাপনকারী বা যেটাকে নোমোথেটিক বলা হয় সেই বিজ্ঞানে পরিণত হয়, অর্থাৎ সূত্র ও নিয়ম প্রতিষ্ঠা যার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। এ প্রসঙ্গে ক্রিস্টলার, জি কে জিফ, অগাস্ট লস, মার্ক জেফারসন, ডেভিড হার্ভে, রিচার্ড চোরলে প্রমুখ ভৌগোলিকের নাম উল্লেখ করা যেতে পারে, যারা এই জনবসতির যে পরিমাত্রিক বিশ্লেষণ তার উপরে কাজ করেছেন। 3 নম্বর যে দৃষ্টিভঙ্গি সেটাকে বলা হয় মানবীয় দৃষ্টিভঙ্গি বা হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। পরিমাত্রিক আলোচনার সমালোচনা করে জনবসতি ভূগোলে এই মানবীয় দৃষ্টিভঙ্গি গুরুত্ব পায়, যেখানে পর্যবেক্ষণকারী এবং পর্যবেক্ষিত বিষয় অর্থাৎ জনবসতি এবং গবেষক উভয়ের ক্ষেত্রে ভাববাদী দৃষ্টিভঙ্গি প্রয়োগ করা হয়। সেটা কি? বলা হয় জনবসতির বৈশিষ্ট্য কি হবে তা নির্ভর করে পর্যবেক্ষণকারীর দৃষ্টিভঙ্গির উপর, অর্থাৎ তার জ্ঞান, মূল্যবোধ এবং পদ্ধতির উপর। এখানে জনবসতি নির্মাণে মানুষকে, অর্থাৎ ব্যক্তি মানুষকে, সমাজবদ্ধ গোষ্ঠী মানুষকে,
প্রযুক্তিগত দক্ষতায় উন্নত মানুষকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় এবং তার উপর ভিত্তি করে জনবসতির যে বিভিন্ন দিক সেটা যেমন ব্যাখ্যা করা হয়, তেমনি পৃথিবীর বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন রকমের যে জনবসতি গড়ে উঠেছে তারও বিশ্লেষণ করা হয় এইভাবে। 4 নম্বর যে দৃষ্টিভঙ্গি সেটাকে আচরণগত দৃষ্টিভঙ্গি বা বিহেভিয়ারাল অ্যাপ্রোচ বলা হয়। মানবীয় দৃষ্টিভঙ্গির পাশাপাশি বিহেভিয়ারাল বা আচরণগত দৃষ্টিভঙ্গি জনবসতি ভূগোলে আসে মাতৃক বিপ্লবের পরে মাতৃক বিপ্লবের সমালোচনা হিসেবে। এই দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে মানুষের জনবসতি গড়ে ওঠার পেছনে মানুষের যে জটিল আচরণগত কারণ সেগুলিকে অনুসন্ধান করার মাধ্যমে সূত্র প্রতিষ্ঠা করার উপর জোর দেওয়া হয়। এক্ষেত্রে বিহেভিয়ারাল ম্যাট্রিক্স বা আচরণগত ম্যাট্রিক্স, মেন্টাল ম্যাপ ইত্যাদি ধারণা ডেভেলপ করে এই সময়। 5ম দৃষ্টিভঙ্গি যেটা জনবসতি ভূগোলে ব্যবহৃত হয় সেটা হচ্ছে রেডিক্যাল অ্যাপ্রোচ। জনবসতি মানুষের সামাজিক সম্পর্কের আধার হিসেবে বিবেচিত, তাই জনবসতির সামাজিক গুরুত্ব কোন রকম ভাবে অস্বীকার করা যায় না। রেডিক্যাল ভৌগোলিকেরা জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন সামাজিক সমস্যা, বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক ও পরিবেশগত সমস্যা ইত্যাদির উপর বেশি জোর দেয় এবং কিভাবে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য ও বিভিন্নতা জনবসতির কাঠামোকে নিয়ন্ত্রণ করে তার উপর এরা গুরুত্ব আরোপ করে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে বিভিন্ন রকম সামাজিক সমস্যা যেটা জনবসতির মধ্যে দেখতে পাওয়া যায় সেটা তারা আলোচনা করে। এতক্ষণ আমরা জনবসতি ভূগোলের দৃষ্টিভঙ্গি গুলো দেখলাম, এবার দেখে নিই জনবসতি ভূগোলের যে আলোচনা তার পদ্ধতি অর্থাৎ মেথডস গুলো কি কি। ভূগোলের অন্যান্য শাখার মতো জনবসতি ভূগোলেও 2টি প্রধান দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হয়। 1 নম্বর সিস্টেমেটিক বা প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি বা পদ্ধতি এবং 2 নম্বর রিজিওনাল বা আঞ্চলিক পদ্ধতি। প্রণালীবদ্ধ পদ্ধতিতে জনবসতিকে একটি বিষয় হিসাবে ধরে তার বিভিন্ন দিক আলোচনা করা হয়। অন্যদিকে আঞ্চলিক পদ্ধতিতে জনবসতির যে হিস্টোজেনেসিস, মর্ফোজেনেসিস অর্থাৎ জনবসতির উৎপত্তি, তার আকৃতিগত যে দিক, তার বিস্তার, বন্টন, বিন্যাস, প্রকার এবং বৈশিষ্ট্য বিভিন্ন অঞ্চলের মধ্যে তুলনামূলকভাবে আলোচনা করা হয়। উপরোক্ত 2টি পদ্ধতি ছাড়াও জনবসতির আরো 3টি পদ্ধতি আমরা দেখতে পাই, সেটা কি? জেনেটিক অ্যাপ্রোচ, এক্ষেত্রে জনবসতির বিভিন্ন অঞ্চল বা এলাকার উৎপত্তির ঐতিহাসিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করা হয়, তাছাড়া জনবসতির বিবর্তন ও বিস্তার এর উপর আলোকপাত করা হয়। 2 নম্বর স্প্যাশিয়াল অ্যাপ্রোচ, এটি প্রকৃতপক্ষে সিস্টেম অ্যাপ্রোচের একটা প্রকার, যেখানে জনবসতিকে একটি ইউনিট বা টোটালিটি হিসেবে ধরে তার আকৃতি, প্রকৃতি, আকার, প্যাটার্ন বা ফর্ম, স্ট্রাকচার বা গঠন এবং ফাংশনাল ইন্টিগ্রেশন বা ক্রিয়াগত আন্তঃসম্পর্ক ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। জনবসতির আলোচনায় 3য় যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক পদ্ধতি। অর্থাৎ বাস্তুতন্ত্রের বা বাস্তুবিদ্যার যে প্রক্রিয়া সেগুলো জনবসতির গঠন বিন্যাস বিশ্লেষণে ব্যবহার করা হয়। কিভাবে জনবসতির পরিবর্তন সংঘটিত হয় তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়, যেমন কম্পিটিশন বা প্রতিযোগিতা, সাকসেশন, ডমিনেন্স ইত্যাদি। এবার আমরা দেখে নিই যে জনবসতি ভূগোল বিষয়গতভাবে অন্যান্য কোন কোন সমাজবিজ্ঞান বা ভূগোলের শাখার সঙ্গে সম্পর্কযুক্ত। জনবসতি ভূগোলের আলোচনায় জনবসতির অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য বিশ্লেষণে প্রাকৃতিক পরিবেশের প্রভাব অর্থাৎ জনবসতির সাইটের ভূমিকা যেমন দেখা যায়, তেমনি জনবসতির অর্থনৈতিক কাজকর্ম, সামাজিক দিক, সাংস্কৃতিক দিক ইত্যাদিও সমান গুরুত্ব সহকারে দেখা হয়। তাই জনবসতি ভূগোলে এর পরিধি ভূগোলের অন্যান্য শাখার মধ্যেও প্রসারিত। এমনকি জনবসতির যে ঐতিহাসিক বিশ্লেষণ সেখানে প্রত্নতত্ত্ববিদ্যার সঙ্গে এর সম্পর্ক দেখা যায়। জনবসতির বাড়িঘরের যে নকশা সেই সমস্ত আলোচনা ক্ষেত্রে স্থাপত্যবিদ্যার সঙ্গে এর সম্পর্ক দেখা যায়। আবার জনবসতি ভূগোলের পরিধি আলোচনার ক্ষেত্রে এর যে দৃষ্টিভঙ্গি পদ্ধতি তা অন্যান্য অনেক সমাজবিদ্যার বিষয়ের সঙ্গে সম্পর্ক প্রকাশ পায়। যেমন জনবসতি ভূগোলের সঙ্গে সব থেকে বেশি বোধ হয় যে ভূগোলের যে শাখার সঙ্গে সম্পর্ক দেখা যায় সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোল। জনসংখ্যার পরিমাণ, ঘনত্ব, গুণমান ইত্যাদি জনসংখ্যার বৈশিষ্ট্যের উপরে প্রভাব ফেলে। জনবসতির অন্যতম একটি উপাদান হলো পরিবহন। পরিবহন জনবসতির ক্ষেত্রে ধমনী হিসেবে কাজ করে। জনবসতির বিন্যাস, আকৃতি, বিকাশ, বিবর্তন ইত্যাদি পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল। তাই পরিবহন ভূগোল বা ট্রান্সপোর্ট জিওগ্রাফির সঙ্গেও জনবসতি ভূগোলের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক দেখা যায়।
গ্রামীণ জনবসতি প্রধানত প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজকর্ম, বিশেষ করে কৃষিকাজের সঙ্গে সম্পর্কযুক্ত। কৃষি নির্ভর অর্থনীতি গ্রামীণ জনবসতি চরিত্রকে নির্ণয় করে, তাই কৃষি ভূগোলের সঙ্গে জনবসতি ভূগোলের সম্পর্ক বলা যায়। এছাড়া শহর জনবসতির ক্ষেত্রে শিল্পকর্ম বা বিভিন্ন তৃতীয় শ্রেণীর বা চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কাজকর্ম গুরুত্বপূর্ণ এবং সেটা শহর বসতির যে আভ্যন্তরীণ গঠন সেটাকে প্রভাব বিস্তার করে। সেক্ষেত্রে অর্থনৈতিক ভূগোল এবং তার শাখা ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি বা শিল্প ভূগোল এর সঙ্গে জনবসতি ভূগোলের সম্পর্ক লক্ষ্য করা যায়। এছাড়া আধুনিক পৌর বসতি সামাজিক গঠন একটি অন্যতম আলোচনার বিষয়, যা সামাজিক ভূগোলের সঙ্গে জনবসতি ভূগোলের সম্পর্ককে স্পষ্ট করে তোলে। সমাজ অর্থাৎ পৌর বসতির সমাজ আলোচনা এতটাই গুরুত্ব পেয়েছে জনবসতি ভূগোলে যে আরবান সোশ্যাল জিওগ্রাফি বা নগর সমাজ ভূগোল বলে ভূগোলের শাখায় বিকাশ লাভ করেছে বর্তমানে। এতক্ষণের আলোচনায় ছাত্রছাত্রীরা নিশ্চয়ই জনবসতি ভূগোলের সংজ্ঞা, তার বৈশিষ্ট্য, জনবসতি ভূগোলের বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিষয়বস্তু, পরিধি এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেছে।